বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যোগদান করেন তিনি জল্পনা সত্যি করে শেষমেশ বিজেপিতেই যোগ দিলেন ভাটপাড়ার দাপুটে তৃণমূল নেতা তথা বিধায়ক অর্জুন সিং বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে দলত্যাগ করেন তিনি মারফত জানা গেছে বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হতেছে চেয়ে দলের একাংশের কাছে প্রস্তাব দেন অর্জুন অর্জুনকে প্রার্থী করা না হলে যে অন্তর্ঘাতের আশঙ্কা রয়েছে তা আজ করতে পেরেই দীনেশ ত্রিবেদী এবং অর্জুন সিংকে কলকাতায় ডেকে পাঠান দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারফত জানা গেছে সেই আলোচনাতেই দলনেত্রী স্পষ্ট করে দেন এবারেও বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দীনেশ ত্রিবেদী পাশাপাশি অর্জুন সিংয়ের কাছে নেত্রী আবেদন করেন অন্তর্ঘাত না করবার জন্য। শোনা যাচ্ছে সেখানেও অর্জুন সিং দাবি করেন বিরোধিতা করতে গেলে দলের বাইরে গিয়েই করব বাস্তবেও করলেন তাই অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পর স্বাভাবিকভাবেই বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের বিজেপি প্রার্থী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করা হচ্ছে সুতরাং বারাকপুর লোকসভা আসনে লড়াইটা যে বেশ কঠিন হবে মনে করছেন রাজনীতির বহল মহল এদিন দিল্লিতে যোগদানের পর অর্জুন সিং দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষের জন্যে উন্নয়ন করতে চায় তবে অর্জুনের দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল এদিন বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী বলেন ওকে অনেক শুভেচ্ছা তবে কে গেল তাতে কিছু যায় আসে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেবে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড বারাকপুর